NLP বললে অনেকেই কনফিউজড হয়ে যায় যেটা কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং which is actually a term that's used in computer science but it's not it means neuro linguistic programming ওরে বাবা এটা আবার এটার মানে কি এটাতে অনেকে আরো কনফিউজড হয়ে যেতে পারে সো একটা ছোট ভিডিওতে বলে দেই যে NLP এর আসলে ফুল ফর্মটা কি লেটস স্টার্ট উইথ আ জোক ফার্স্ট সো NLP ফাউন্ডার Dr. Richard Bandler, উনি একদিন ড্রাইভ করছিলেন সো হি ওয়াজ আ সাইকোলজিস্ট বিফোর বাট ওই সময়টাতে উনি একটা চেঞ্জ নিয়ে আসছিলেন নিজের প্র্যাকটিসে যে উনি ভাবছিলেন আমি একটা ইউনিক কিছু শেখাবো এবং উনি সাইকোলজি যা শেখায় এর পাশাপাশি নিজের বুদ্ধি দিয়ে ফ্রেন্ডদের সাথে যে ডিসকাশন করে আইডিয়াগুলো আসছে সব কিছু মিলিয়ে নতুন একটা কিছু বানাচ্ছেন সো দিস ইজ ডিউরিং দ্যাট টাইম ওয়েন NLP ওয়াজ বিং বর্ন তো এই নতুন সময়টাতে একদিন উনি ড্রাইভ করছিলেন তো উনি বেশ জোরে গাড়ি চালান হি সামওয়ান হু লাইকস টু ড্রাইভ ফাস্ট কার্স সো হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট তাকে ট্রাফিক সার্জেন্ট আটকালেন কথাবার্তা হবে এখন সো সার্জেন্ট এসে তাকে জিজ্ঞাসা করছেন যে হেই সো স্যার হোয়াট ডু ইউ ডু তো এখন উনি চিন্তা করলেন যে কি বলবো আসলে কারণ আমি তো সাইকোলজি নিয়ে কাজ করি না তো কি অ্যান্সার দেওয়া যায় তো পাশে থাকলেন ওনার গাড়ির পাশের সিটে কয়েকটা বই ছিল সো একটা বই ছিল নিউরোসায়েন্সের উপরে যেটা আমাদের ব্রেন কীভাবে কাজ করে সেটা নিয়ে এবং এটা উনি স্টাডি করছিলেন আরেকটা বই ছিল ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স এই টাইপের টপিকের উপরে সো ভাষা কীভাবে কাজ করে আমাদের কনভারসেশনের জন্য কমিউনিকেশনের জন্য ওই স্টাডিটা নিয়ে সো ভাষাতত্ত্বের উপর একটা বই ছিল আর একটা বই ছিল প্রোগ্রামিং নিয়ে যেহেতু উনি কোডিং সম্পর্কেও জানতে পছন্দ করতেন সো প্রোগ্রামিং রিলেটেড একটা বই ছিল সো হি সাডেনলি থট অ্যাবাউট ইট অ্যান্ড হি সেড ওয়েল আই এম আ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামার অফিসার সো অফিসার এটা শুনে বললেন ওয়াও দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং ইউ মাস্ট বি আ ভেরি সফিস্টিকেটেড পার্সন সো দ্যাট জোক ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট গিভস দ্য ভেরি গুড আইডিয়া যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কী এবং এটা কী নিয়ে কাজ করে সো ওখানেই তিনটা উত্তর যে একটা হচ্ছে নিউরোসায়েন্স আমরা কীভাবে চিন্তা করি আমাদের ব্রেন কীভাবে কাজ করে ইনফরমেশন প্রসেস করার জন্য সেটার একটা পার্ট নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ে শেখানো হয় সো নিউরোসায়েন্স ইজ পার্ট অফ দ্যাট পার্ট আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন কথা বলি যখন আমরা বিভিন্ন ধরনের চয়েস অফ ওয়ার্ডস ফ্রেজেস ইউজ করি তখন এগুলো আমাদের সাইকোলজির উপর কীভাবে ইম্প্যাক্ট করে এবং আমাদের বিহেভিয়ারের উপর কীভাবে রেজাল্ট নিয়ে আসে অ্যান্ড ফাইনালি প্রোগ্রামিংটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং না আমার নিজের মাইন্ডকে প্রোগ্রামিং করে কীভাবে আমি নিজেকে রিকন্ডিশন করতে পারবো যাতে করে আমার যে লুজিং বিহেভিয়ারগুলো আছে লুজার বিহেভিয়ারগুলো আছে যেগুলোর কারণে আমি সবসময় লুজ করি হেরে যাই সেটা বাদ দিয়ে আমি উইনিং বিহেভিয়ার উইনিং মাইন্ডসেট উইনিং প্র্যাকটিসেস ইনকর্পোরেট করতে পারবো যাতে করে যখনই কোনো একদম সিম্পল একটা এক্সাম্পল দিই লাস্টে যে আমার যখন কোথাও ব্যর্থতা আসে আমি সেটাকে নিয়ে খুব মন খারাপ করতে পারি অথবা আমি সাথে সাথেই বোঝাতে পারি যে না ইটস ওকে ফেল তো করতে পারি সো কোন জায়গায় ব্যর্থ হলাম কী কারণে ব্যর্থ হলাম এটা নিয়ে নেক্সট টাইম আবার এফোর্ট দিব এবং এবার ওই বিষয়টা রিপিট করব না এভাবেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারি এরকম অনেক ধরনের মাইন্ডসেট চেঞ্জিং বিহেভিয়ার আছে যেগুলো নিজেকে প্রোগ্রাম করে নিজের থিঙ্কিংটা চেঞ্জ করতে সাহায্য করে সো দ্যাটস অল অ্যাবাউট NLP NLP কী NLP-র একটা ছোটোখাটো ব্রিফ অ্যাব্রিভিয়েশন বুঝিয়ে দিলাম এবং একই সাথে এটাও ক্ল্যারিফাই করছি যে NLP এটার প্রোগ্রামিংয়ের সাথে প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট ওটার সাথে এটার কোনো মিল নেই সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডু রিমেম্বার টু লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট NLP অ্যান্ড আদার প্রোডাক্টিভিটি টেকনিক্স বিসাইডস NLP ইউ উইল গেট ইট ফ্রম হিয়ার সো Click on the bell button so that you get the latest update every time we release a new video. Thank you. And of course, remember to share this video with people who will find this useful.